সারা জীবন ঢাকায় থাকলাম, ঢাকায় একটা বাড়ি ফ্ল্যাট কিছু নাই। আমার ঘরের মানুষে নিয়ে মাঝে মাঝে অভিযোগ করে, কিছু নাই, সবাই ঢাকায় করতেছে। অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর তো আপনি অনেকগুলো ব্যবসার সঙ্গে জড়িত, তাহলে আপনি টাকা কামাই করে কি করবেন? ভাই, আমি টাকার মাধ্যমে আমার পরকালের নেকের পাহাড় বানাইতে চাই। এজন্যে আমার স্বপ্ন দিনের পথে যত ব্যয় করতে পারি, অসহায় মানুষের পিছনে যত ব্যয় করতে পারি। আমার নিজের গরুর ফার্ম আছে, এবার আমার ফার্ম থেকে বড় যে সারটা ছিল সেটাই কোরবানি দিয়েছি। বাজারে নিয়েছিলাম দরদাম বোঝার জন্যে, যাকে দেখে তাকেই গুতায়। চার পাঁচজনের ধরেও রাখতে পারে না, কিন্তু আমি বাড়িতে তো কম যাই আপনারা জানেন। এরপর আমি বাড়িতে গেলে ওর কাছে কিছু সময় কাটাইতাম। আমি কাছে গেলেই মাথাটার নোয়ায় আমার সামনে এসে দাঁড়িয়ে যাইত, সবাই ভয় কাছে যাইত না, কিন্তু আমাকে দেখলে নরম হয়ে যাইত। একদিন রাতে আমি গিয়েছি, গরুটা শোয়া ছিল, দাঁড়িয়ে গেছে, কেউ নাই। দাঁড়াই আমার কাছে আসছে, আমি একটু চুলকায়া দিলাম আদর করে, আল্লাহর দরবারে কান্নাম, নিজের কান্নার ধরে রাখতে পারি নাই। ওরে গরু, তুই কেমনে বুঝলি আমি তোর মালিক? আহারে, পশু পাখির চাইতেও অদম হইয়া গেলাম। কুকুর যারা লালন পালন করেন, কুকুরটা সারা রাত বাড়ি পাহারা দেওয়ার পর সকালবেলা যখন বের হয়, কুকুরকে একটা লাত্তি মেরে মালিক দূরে সরায় দেয়। কুকুরটা চাইলে কামড়াইয়া পায়ের চামড়া গোস্ত নিয়ে যাইতে পারত। কুকুরকে ভালো খাবারও দেওয়া হয় না, আমাদের খাবারের অবশিষ্ট কাটা ঝুটা দেওয়া হয়। এরপরও কুকুরটা দেখবেন সকালবেলা দৌড়ে মালিকের পায়ের কাছে গিয়ে লেঞ্জাটা একেবারে গোটায় আত্মসমর্পণ কইরা নিজের মুখটা মালিকের পায়ের কাছে ঘষে, হায়াতুল সাহেবে হায়াতুল হায়ান লেখেন। ওই কুকুরটা ডেকে বলে, রে মালিক, আপনার বাড়ির কাটা ঝুটা খাইলাম, আপনার বাড়ি ঠিকভাবে পাহারা দিতে পারলাম কি না জানি না, যদি আমার ভুল হয় আমাকে মাফ করে দেন। ওরে মুসলমান ইমানদার, আমরা শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত, আর বড় আমাদের মালিককে চিনতে পারলাম না, এত বড় অধম হইয়া গেলাম। আমাদের চাইতে কপাল পড়া বদনসিব আর কিছু হইতে পারে না। ওই কুকুরের জন্য তো জান্নাত নাই জাহান্নাম নাই, ওই গরু ছাগলের জন্য তো জান্নাত নাই জাহান্নাম নাই। আহারে, মানুষের জন্য তো জান্নাত আছে জাহান্নাম আছে, মালিককে যদি না চেনো জাহান্নাম ছাড়া উপায় নাই। মালিককে চেনো, দুনিয়ার এগুলো কিছুই না, কিছুই না, কিছুই না। এত বুঝাই তবুও কেন বোঝ না, কোন ভাষা দিয়া বুঝাইলে বুঝবা তাও জানি না, এর চাইতে সহজ ভাষা আমার জানা নাই। এ যুবক ভাই হাতে পায় ধরে বলি, রে ভাই, একটু অন্তরে ভয় ঢুকাও, অদ্যত্ত তাও অহংকার কমাও, অন্তরটাকে আল্লাহর জন্যে বরাদ্দ করে দাও। রাসুলের সুন্নাত আঁকড়ে ধর, রাসুলের সুন্নাতের বাইরের জীবনের কোনো দাম নাই, পরকালেও দাম নাই, দুনিয়াতেও সম্মান নাই। যারা রাসুলের সুন্নাত আঁকড়ে ধরে, এদের সম্মান দেওয়ার মালিককে জোরে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মান তাগা ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকুর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া ও মায়ায় আমরা মসজিদে ঢুকতে পেরেছি। আল্লাহ যদি তৌফিক না দিতেন মসজিদে আসতে পারতাম না আমরা। আসলে নেকের কাজ এটা জোর করে হয় না, এটা টাকা দেওয়াও হয় না, ক্ষমতা দেওয়াও হয় না, এটা বংশমর্যাদা দেওয়াও হয় না। বড় আলেম হয়েছে এই জন্য যে তারে দেওয়া হবে তাও হয় না, ক্ষমতা দেওয়াও হয় না, শক্তি দেওয়াও হয় না, এটা সম্পূর্ণ আল্লাহর দয়া থাকতে হয়। من يريد الله به خيرا يفقهه في الدين তো আমরা যে আসতে পেরেছি, অনেক সময় আমি এটা প্রায় সময় বলি, আল্লাহ যখন আমাদেরকে দ্বীনের পথে সময় বলেন, শ্রম বলেন বা অর্থ ব্যয় করার তৌফিক দান করেন, আমি মসজিদে 10 টাকা দিয়ে এই চিন্তা না করা যে আমি দিতে পারলাম তাদের বড় উপকার করলাম, একজন অসহায় ব্যক্তিকে 10 টাকা দান করে আমার ভিতরে এই চিন্তা না আসা যে আমি বিশাল উপকার করে ফেললাম, আমি খুব ভালো মানুষ, বরং এটা ভাবা যে আল্লাহর শুকরিয়া আমার মাধ্যমে আল্লাহ দান করাইলেন, আমার দানটা আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ কবুল করলেন, এটা আমার উপকার। আমি দান করতে পারাটা যাকে দান করছি তার উপকার না। যদি আমরা বলি উপকার করো, বলাও নাজায়েজ নয়, কিন্তু একজন মুত্তাকি ব্যক্তির জন্যে এইটা চিন্তা করা, ওই ব্যক্তিকে দান করার মাধ্যমে আল্লাহ আমাকে যেই সুযোগটা দিয়েছেন, দান করার যেই সুযোগটা দিয়েছেন, এর জন্য আমি গর্বিত, শুকরিয়া আদায় করি। আর মসজিদ মাদ্রাসা বা দিনী স্থাপনায় দান করার পরে ওটাকে উপকার বলার কোনো সুযোগই নেই যে আমি মসজিদের উপকার করছি, এইটা বলার কোনো কি নেই, আমি মাদ্রাসার উপকার করছি এইটা বলার কোনো সুযোগ নাই, বরং এটাকে নিজেকে গর্বিত মনে করা যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। আল্লাহ সবাইকে তৌফিক দেন না,
আপনি কি মনে করেন, এভাবে বলতে বলতে যদি গলার থেকে রক্ত পড়া শুরু হয়, সব ওলামায়ে কেরাম যদি আজকে মিরপুরে এই মসজিদে জমা হয়, এরপর কান্নাকাটি করে হাতে পায়ে ধরেও বলে, আপনার কি মনে হয় যে রাস্তাঘাটে যারা চলে সবাই কি নামাজে আসবে? না আসাটাই স্বাভাবিক, সবাই আসাটা অস্বাভাবিক। সবাই আসবে না, বুঝাইলেও বুঝবে না, এজন্যই তো আল্লাহ বলেছেন লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা, অধিকাংশের জন্য জাহান্নাম, মানে বেশিরভাগের জন্য জাহান্নাম। এই চিন্তা করে আমাদের বেশি বেশি ভয় ভীত সন্ত্রস্ত থাকার কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যতটুকু আমাদের ভীত থাকার কথা ছিল আমরা ততটুকু ভীত নই। আল্লাহ আমাদেরকে এনেছেন অল্প অল্প বয়সের ছেলেমেয়েরা মারা যাচ্ছে। সেদিন একজন এসে বললেন, হুজুর এই দুই চার বছর ধরে অল্প বয়স যুবকদের মৃত্যুর খবর বেশি পাই। আসলে বিষয়টা এমন না, মৃত্যুটা আগেও ছিল, ছোট বড় আগের দিনে তো শিশু বাচ্চা প্রচুর মারা যেত, ওই হারটা মনে হয় কিছুটা কমেছে, কিন্তু অল্প বয়স বা যুবক এরা যে মারা যায় এটা আগেও ছিল, কিন্তু আমাদের জানার মাধ্যম ছিল না। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই জানে বলে মনে করে যে এখন মারা যাচ্ছে, আগে যেত না, বিষয়টা এমন নয়। তবে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বেড়েছে, আগে এত মোটরসাইকেল ছিল না। গত রমজানের ঈদের পরে কুয়াকাটা থেকে রওনা দিয়ে যখন মাওয়া ফেরিঘাট এসেছিলাম, এসেছি ফজরের সময়, একটু রাত করে রওনা দিয়েছি, ফজরের সময় এসে ওপারে যাতে মানে এপারে এসে ফজর পড়তে পারি একটা টাইম ক্যালকুলেশন করে রওনা দিয়েছিলাম, কিন্তু গাড়িও আমি চালিয়ে এসেছিলাম, ড্রাইভার ছুটি নিয়েছিল। আমরা অনেকগুলো গাড়ি ছিল, সেখানে আমরা গেলে আমাদেরকে একটু আগে উঠিয়ে দেয় ওরা, একটু ভালো মানে ভিআইপি সার্ভিস দেয়। ওদিন কোনো কিছু কাজে আসেনি, এমনকি সেনাবাহিনীর গাড়িও ছিল আমাদের সঙ্গে, এত মোটরসাইকেল ছিল। একটা ফেরি থেকে গাড়ি ওঠার পরে ওদের তো আর বড় রাস্তা লাগে না, ফাঁক ফুঁক দিয়ে এক মিনিটের মধ্যে পুরো ফেরি ভরে যায়, দুইটা প্রাইভেট কার ওঠার সুযোগও ছিল না। সারা দিন এভাবে গিয়েছি, রাত ১১টায়, যেখানে ফজর এপার পড়ার কথা দিন গেল রাত ১১টায়, ওখানে বসে থেকে শুধু তেল পড়াইলাম ৫,০০০ টাকার, মানে এই অবস্থা, তেল ঢুকাইছি কত পড়ছে জানি না, তেল শেষ আবার ঢুকাইছি, এই অবস্থা। এটা বলার উদ্দেশ্য আমার যে মোটরসাইকেল প্রচুর বেড়েছে, এখন মোটরসাইকেল দিয়ে একটা ইনকামও হচ্ছে, আবার অনেকে অফিস করে, আসা যাওয়া সহজ যানজটের মধ্যে, কিন্তু এর বাইরে আমাদের সমাজের কিছু যুবক আছে যারা আগে থেকেই উচ্ছৃঙ্খল, মোটরসাইকেলে উঠে আরও উচ্ছৃঙ্খল হয়ে যায়, আর যারা মোটামুটি একটু ভালো নর্মাল কিন্তু মোটরসাইকেল ওঠার পরে তারা একটা ভাব বেড়ে যায়। রাস্তায় দেখবেন আমরা তো রাস্তায় বেশি চলি, এই হঠাৎ একটা আমাদের পাশ ঘেসে উপর উঠে গেল মোটরসাইকেল, বুঝেন তখন ওর গতিটা কত। আমাদের গাড়িগুলো স্বাভাবিকভাবে নর্মালি অন্তত ৮০তে তো চলে, সেটা ওভারটেক করে ও চলে গেল, তোর গতিবেগ কত ছিল, এরপর সামনে গিয়ে এমন এমন করতেছে। আল্লাহর কাছে যদিও দোয়া করি যে আল্লাহ ওদের বাঁচাও, কিন্তু মনে চায় ওখানে মরত এই জায়গায়, মানে এত শৃঙ্খলপনা করে এরা। যাই হোক, এই মৃত্যুর হারটা বেড়েছে। যুবক ভাই, তুমি আমার প্রাণের ভাই, যারা মোটরসাইকেলে যাতায়াত করো, তোমার চলাটা যেন মানুষ মনে করে তুমি একটা ভদ্র ছেলে, চলাফেরায় বোঝা যায় কে ভদ্র কে উচ্ছৃঙ্খল, কি যায় না, চেহারা সুরাত দেখলে বোঝা যায় না, হাতের মধ্যে কতগুলো ফিতা পেছাইলা তুমি যুবক, কানে আবার ঋণ,
মাঝে মাঝে দেখি এই যে বুড়ো এটা ফুটা করে এই না একটা ঋণ, এক আজীব অবস্থা। সুন্দর চুল হয় ছোট করো, না হয় মুন্ডাইয়া রাখো, না হয় বাবরি রাখো, চুল এদিক দিয়ে গিয়া একটা এখান থেকে কতগুলো বড়, এই শুধু পিছন থেকে সব চুল ছোট এখান থেকে, মানে তুমি কি নিজেরে দেখেও তো বোঝা যায় কেমন দেখা যায়, এই যে অবস্থা। এরপরে প্যান্ট যা পড়ো তোমরা, যা অবস্থা, ভালো প্যান্টারে সিরা হাঁটু বাইর করে রাখো তো পরশু দিল্লি কেটে দেবে। এগুলো কোনো স্টাইল হতে পারে তো অসুস্থ মানসিকতা। আমরা পোশাক করি কেন? নিজেকে আবৃত করার জন্যে। পোশাকে মানুষ রুচির, মানুষের রুচির বহিঃপ্রকাশ ঘটে নিজের পোশাক পরিচ্ছদে, যে আপনার রুচিটা কেমন এটা পোশাক পরিচ্ছদের মাধ্যমে কি হয় প্রকাশ ঘটে, বহিঃপ্রকাশ ঘটে। তা আমরা পোশাক পরি নিজেদেরকে আবৃত করার জন্য, আমার রুচির প্রকাশ। সেখানে হাঁটু ছেঁড়া, পা ছেঁড়া, ওদিক ছেঁড়া, রান ছেঁড়া, এগুলো কি? এই যে চলাফেরা, তুমি গাড়ি চালাও আর না চালাও, হেঁটে যাও, বসো, খাও। অনেকে বিড়ি সিগারেট ধূমপান করে যুবকরা, এটা যে অবস্থায় করুক অন্যায়, যে বয়সের মানুষই করুক অন্যায়, আমি যেটা বলতে চাচ্ছি এই অন্যায়টার মধ্যেও একটা ভদ্রতা প্রকাশ পাওয়ার সুযোগ আছে, আছে না? একজন হুজুর যাচ্ছে, সে টান মারতেছে ছাড়তেছে, একজন মুরব্বী যাচ্ছে বেপরোয়া, সে টানতেছে, মুরব্বী বসা একটা পানের দোকানে বা একটা পান খাচ্ছে বা সেখান থেকে বাজার করছে বা মুদি দোকানে, সে বাম হাত দিয়ে টানতেছে, ধোয়া ছাড়তেছে, এটা কত এটা কত, এমন এমন ভদ্র ছেলে নাই, কথা বলে না কি ভদ্র। আবার কিছু মানুষ দেখবেন যুবক, ও সিগারেট টানে, সবার চোখে সব সময় পড়ে না, কারণ ও দূর থেকে দেখছে হাজি সাহেব আসতেছে, তাড়াতাড়ি গিয়া দূরে সরাইয়া যদি সামনে যাওয়া লাগবে একটা পান দিয়ে তাড়াতাড়ি মুখের থেকে গন্ধ আসবে, এটা যাতে না আসে আমি মুরব্বীর সামনে যাব। এরকম ও এটা অন্যায় করছে ঠিক আছে, কিন্তু ওর মধ্যে অপরাধ বোধ আছে। আল্লাহ চাইলে ওরে মাফ করতে পারেন, ও ক্ষমা চাইলেই আল্লাহ মাফ করে দেবে। একটা হলো অন্যায় করে আবার উদ্যত্ততা দেখানো, অন্যায়ের পক্ষে নিজেকে শক্ত করে দাঁড় করানো এবং অন্যায়ের পক্ষে জনশক্তি তৈরি করা, আর একটা হলো অন্যায় করছি করার পরে অনুতপ্ত থাকে, না এটা আমার অন্যায়। দুইটা মানুষের অন্যায় কি এক, কথা বলে না? দুইটা মানুষ কি এক? তো যাই হোক, ছোট বড় যে কোনো সময় যে কেউ মারা যায়, আগে খবর পাইতাম না, এখন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ খবরগুলো পাচ্ছি, যার জন্য মনে হয় এখন বেশি মারা যাচ্ছে। যেমন মনে করেন, বলে না যে সব ঘটনা বক্তাদের চোখেই পড়ে, আসলে না, সবার সামনেই পড়ে, আপনারটা বলার স্পেস নাই, যার জন্য আপনারটা মানুষ জানে না, কিন্তু যে আলোচক তার একটা বলার স্পেস আছে, একটা স্টেজ আছে, সে সেখানে বলে বলে মনে হয় যে উনিই জানে, ওনার সামনেই পড়ে, আমাদের সামনে পড়ে না, ব্যাপারটা এমন নয়। এই বর্তমান সোশ্যাল মিডিয়ার কারণে অনেক কিছু জানি, আগে জানতাম না, এটা ওইটার মতো একই রকম। যাই হোক, আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, আল্লাহ বান্দাকে মায়া করেন বলে আল্লাহর ছেলে মেয়ে রাখেননি। বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে কতটা ভালো লাগে আল্লাহর কাছে, এটা বোঝার জন্যে বান্দাকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছেন। এমন কোনো বাবা আছেন, এমন কোনো মা আছেন, সন্তান বাবা বলে ডাক দেবে, মা বলে ডাক দেবে, আর মা বাবার ভালো লাগবে না এমন আছে? বরং আপনার সন্তান আপনার সামনে এসে দাঁড়িয়ে দশ মিনিট কথা বলেছে, একবারও বাবা ডাকে না, আপনার অন্তরটা মানে ব্যথায় জমাট হয়ে যায়, সবার সামনে ও আমার ছেলে, একবারও বাবা ডাকলো না। আপনার ছোট ছেলে বাজারে যাবে, আপনার সাথেও যাইতে পারে, কিন্তু আপনার আঙুলটা ধরলেই আপনার ভালো লাগে, কথা বলে না? আপনি বাসায় গেলেন, আপনার ছেলেটা বা ছোট মেয়েটা আপনাকে আব্বু আব্বু বলে এসে আপনার গলাটা জড়ায় ধরলেই আপনার ভালো লাগে।
আপনার পাশে এসে বসলেই আপনার ভালো লাগে, পাশে বসছে আপনি আপনার সন্তান উঠে আবার কোলে বসাইছেন, কারণ কি? এই কারণটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি আল্লাহকেও ভালোবাসতে পারবেন। আল্লাহ ছেলে মেয়ে রাখেন নাই, তাহলে বান্দার প্রতি যে ভালোবাসাটা এটা ভাগ হয়ে ছেলে মেয়ের প্রতি যাবে। আল্লাহর মা বাবা নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লি মাওলা, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লি মাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, লা জাদ্দা ওয়া লা জাদ্দাত লা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়া লা জাদ্দাত লা আম্মা ওয়া খালা, লা হাইউলা লা সুরাতা লা শিবহালি মাওলা, লা হাইউলা লা সুরাতা লা শিবহালি মাওলা, লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া লম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ জন্মদাতা হয়ে কাউকে জন্ম দেন নাই, কোন জন্মদাতার থেকে জন্ম নেন নাই, আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, আল্লাহ কাউকে মা ডাকেন না, বাবা ডাকেন না, আল্লাহ কেউ কেউ মা ডাকে না, বাবা ডাকে না, এগুলো আল্লাহর কাছে পছন্দও নয়। আল্লাহর কাছে পছন্দ বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আল্লাহ ক্যা মোবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশেকু কা কাম হায়। মুসলমান ইমানদার, আল্লাহ যে আমাকে বাঁচিয়ে রাখলেন দয়া করে মায়া করে মসজিদ পর্যন্ত পাঠিয়েছেন, আশা করা যায় বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন আমরা এখান থেকে নামাজ পড়ে বের হব, নামাজের তৌফিক দেবেন, এটা আল্লাহর দয়া ছাড়া কিছু নয়, এটা ক্ষমতা দিয়ে অর্জন করা সম্ভব নয়। ক্ষমতা বা শক্তি দিয়া যদি সম্ভব হইত, আপনার আমার চেয়ে বহু শক্তিশালী মানুষ এখনো বাইরে ঘুরে নামাজ পড়ার নিয়ত নাই, নামাজে আসবেও না। যদি টাকা দিয়া সম্ভব হইত, আপনার আমার চেয়ে বহু টাকাওয়ালা আপনাকে আমাকে হাজারবার কিনতে পারবে, বেচতে পারবে, এমন টাকাওয়ালাও আছে যারা মসজিদে আসতে পারবে না বা আসবেও না। অনেক সম্মানী মানুষ আছে সামাজিক দৃষ্টিতে আপনার আমার চেয়ে সম্মান কম নয়, কিন্তু সেও এখন ঘুমায় অথবা বাজে আড্ডায় আছে অথবা দুনিয়াবি কাজে আছে অথবা দোকানদারি ফ্যাক্টরির মধ্যে আছে ব্যবসার মধ্যে আছে, ওই লোকটাও নামাজে আসার নিয়ত করে নাই বা আসবেও না। যদি টাকা পয়সা ক্ষমতা সম্মান দিয়া আসা যাইত, এই মানুষগুলো আপনার আমার আগে মসজিদে এসে বসে থাকত। ভাইরা আমার, এতদিন আলোচনা করেছিলাম আম্মা মান তাগা, যারা দুনিয়ার মধ্যে সীমা লঙ্ঘন করে, এতক্ষণ যে আলোচনা করছি এর মধ্যেও সীমা লঙ্ঘন আছে তাদের জন্য, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম ঠিকানা। জাহান্নামীদের দুইটা বদ খাসলাত, বদ গুণের দুই নাম্বারটা ছিল ওয়া আছারুল হায়াতাত দুনিয়া, যারা দুনিয়ার উপরে পরকালকে প্রাধান্য দেয় না অথবা পরকালের উপরে দুনিয়াকে প্রাধান্য দেয়, এ বিষয়েও আলোচনা করেছিলাম, শেষ কথা বলেনি। আপনার রাস্তা হলো দুইটা,
একটা হলো দুনিয়ার রাস্তা আর একটা হলো পরকালের রাস্তা। আপনি বেছে নেন আপনি কি চান। আপনি যদি বলেন আমি দুনিয়া চাই, আপনার সঙ্গে আমার কোনো কথা নাই, বয়ানও নাই, আপনাকে নিয়ে আমার কোনো আলোচনাও নাই, মাথা ব্যথাও থাকবে না, তবে আপনার প্রতি একটা অনুরোধ থাকবে, আপনি যেহেতু দুনিয়া চান, দুনিয়াদার আল্লাহওয়ালার দলে থাকতে পারে না, অতএব আপনি দুনিয়াদার আপনার কপালে একটা স্টিকার লাগান, পিঠে একটা স্টিকার লাগাই দেন, আপনার বাড়ির দরজায় মেইন গেটে একটা স্টিকার লাগাই দেন, আপনার দোকানের সামনে স্টিকার লাগাই দেন যে আমি একজন দুনিয়াদার, পরকালমুখী মানুষের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আর যদি বলেন না আমি দুনিয়া চাই না পরকাল চাই, তাহলে আপনাকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার কথা আছে। আপনি যদি পরকাল চান, আপনার মধ্যে ভুল দেখলে যে কেউ আপনাকে শোধরায় দেবে তার জন্য আপনার রাগ করা চলবে না, বরং তাকে পুরস্কৃত করা উচিত। ওরে মুসলমান ইমানদার, যদি দুনিয়া না চাইয়া পরকাল চাই, দুনিয়া পাইতেও পারি হারাইতেও পারি, পরকাল হারাবার সুযোগ নাই, আল্লাহ পরকাল দিয়া দিবেন, তবে চাওয়ার মতো চাওয়া লাগবে, অন্তরটা রিয়ামুক্ত এখলাস দিয়া ভরপুর থাকা লাগবে। যদি বলেন পরকাল চাই, তাহলে শোনেন, দুনিয়া বলে হারাম খাও, পরকাল বলে হারাম খাওয়া যাবে না, দুনিয়া বলে মিথ্যা বলো, পরকাল বলে মিথ্যা বলা যাবে না, দুনিয়া বলে সুদ ঘুষ খাও, পরকাল বলে সুদ ঘুষ খাওয়া যাবে না, দুনিয়া বলে ব্যবিচার করো, পরকাল বলে ব্যবিচার করা যাবে না, দুনিয়া বলে মানুষের হক লুণ্ঠন করো, মানুষের অধিকার লুণ্ঠন করো, মানুষের হক মেরে দাও, পরকাল বলে এগুলো করা যাবে না, দুনিয়া বলে টুপি লাগবে না, দাড়ি লাগবে না, নামাজ রাখবে না, রোজা লাগবে না, সুন্নত লাগবে না, পরকাল বলে তুমি যদি পরকাল চাও সামান্য মুস্তাহাব তুমি ত্যাগ করতে পারবা না, অতএব তুমি যদি পরকাল চাও আল্লাহ যেভাবে চান সেভাবেই রাসূলের তরিকায় তোমার চলা লাগবে। সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি, আমি হেদায়েতের মালিক না, আমি শুধু আপনাকে বলার মালিক। আমার আল্লাহ পয়গম্বরকে বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও পয়গম্বর আপনি হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ, আপনি শুধুমাত্র ঈসা লীলার তরিক, আপনি শুধু রাস্তা দেখায় দিবেন, মানুষকে রাস্তায় উঠায় দিবেন, রাস্তার সন্ধান দিয়ে দিবেন, ওই রাস্তায় হাঁটতে হাঁটতে গন্তব্যে যাওয়ার ইচ্ছা যদি ওই লোকটা করে পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর, আপনাকে পথ দেখায় দেওয়ার দায়িত্ব ওলামায়ে কেরামের, আমিও আপনাকে পথ দেখায় দিলাম, এই পথে জান্নাত এই পথে জাহান্নাম, আমি যে আপনাকে সিরাত মুস্তাকিমের পথ দেখায় দিলাম, এই পথে উঠে আপনি কি জান্নাতে যাইতে চান কি চান না সেই দায়িত্ব আপনার, চিন্তাও আপনার, আপনার যদি নিয়ত থাকে আপনি জান্নাতে যাইতে চান পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আল্লাহ। মুসলমান ইমানদার, জান্নাত যদি ঠিকানা বানাইতে চাই, জান্নাতিদের জন্য গুণ হলো দুইটা, দুইটা কাজ করলে জান্নাত ঠিকানা হবে, এক নম্বরে আম্মা মান খাফা মাকাম রাব্বি, এক নম্বরে আল্লাহর উপস্থিতিকে ভয় পাইয়া গুনার কাজ ছেড়ে দেওয়া, আল্লাহর উপস্থিতির ভয় পাওয়া, কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া আল্লাহর সামনে জীবনের হিসাব কিভাবে দেব, দুনিয়ায় কেমনে জীবন কাটাইলাম, এই ভয় যদি গুনার কাজ না করা হয় আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওরে মুত্তাকি তোর জন্যে জান্নাত হলো ঠিকানা, যারা চিন্তা নাই যে পরকালে আমার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, ওরে দুনিয়াদার শোনো, কত ক্ষমতার মালিক হইলা তুমি কিয়ামতের ময়দান, দুনিয়ায় যারা আল্লাহর বিধান মানো না, আল্লাহর হুকুম মানো না, দুনিয়ায় যারা দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়ায় যারা সীমা লঙ্ঘন করো, নাফরমানি করো,
দলের পিছনে পড়ে ইমানদারে শেষ করলাই, এত বোকা তুমি, এই দল তোমাকে কিছু দেয় নাই, তোমার দল ক্ষমতা থেকে চলে গেলে তোমার আর অস্তিত্ব থাকে না, বিনা কারণেও মারি খাও, বিনা কারণে 10-20 মামলার আসামি হইয়া জেলের মধ্যে পড়ে থাকো, জেল থেকে বের হইয়া বড় গলায় কথা বলো ওই দলের জন্য আমি জেল খাটছি, অথচ দিনের জন্য তুমি এক ফোঁটা রক্ত জড়াইতে পারো না, এজন্য তোমার দুঃখ নাই, দিনের জন্য তুমি কি করতে পারছো এটা নিয়ে তোমার কোনো চিন্তাও নাই, তোমার জন্য বলি শোনো আল্লাহ কিয়ামতের ময়দানে দুনিয়ার সীমা লঙ্ঘনকারী নাফরমানদের জন্য কহারিয়া সিফাতের নামের সাইনবোর্ড টানাবেন। আল্লাহর দয়া যত বড়, আল্লাহর মায়া যত বড়, আল্লাহর রহমত যত বড়, আল্লাহর আজাব ও গজব ততটাই বড়, ততটাই শক্তিশালী। আল্লাহর নাম যেমন রহমান রহিম, আল্লাহর নাম যেমন গফফার, আল্লাহর তেমন নামও আছে কহ্হার। কিয়ামতের ময়দানে দুনিয়ার অবাধ্য বান্দাগুলা, দুনিয়ায় যারা মাস্তানি করে বেড়াও, সন্ত্রাসী করে বেড়াও, জবল দখল করে বেড়াও, নিজেকেই সর্বে সর্বা মনে করো, এলাকায় ঘোষণা দিয়ে দাও আমার উপরে আর কোনো কথা চলবে না, আমার মতের বাইরে গেলে ঠ্যাং ভেঙে ফেলবো, ওরে ক্ষমতা তোমার। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাহারিয়া সিফাতের নামের সাইনবোর্ড টানাইয়া গোসা করে ডাক দেবেন, লিমানিল মুলকুল জাউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, লিমানিল মুলকুল যাউমালিল্লাহিল ওয়াহিদিল কাহার, কদরে কুদ রত দারি বর কামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, বল তো ক্ষমতার মালিক কে, আওয়াজ দিয়া বলেন ক্ষমতার মালিক কে, এই যে জবানবন্দি দিলেন, এই জবান চামড়ার ঠোঁট জিব্বা আর অন্তরের সাথে মিল রেখে বলছেন তো, যদি আল্লাহকে অন্তর থেকে ক্ষমতা সব কিছুর মালিক মেনে থাকেন, না মেনে তো উপায়ও নাই। আমরা তো রুহু জগৎ থেকে বলে এসেছিলাম আনা রব্বুক, আল্লাহ বলেছিলেন আনা রব্বুকুমুল আলা, প্রশ্ন করেছিলেন, আমরা বলেছিলাম মহা আপনি আমাদের রব, আপনি আমাদের রিজিকের মালিক, হায়াতের মালিক, সব কিছুর মালিক কে, আমরা তো আগেই স্বীকারোক্তি দিয়েছি, সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ও গো আল্লাহ আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া,
আমার আয়, আমার ব্যয়, আমার ব্যবসা, আমার চাকরি, আমার কাজকর্ম, আমার সংসার, আমার ছেলে মেয়ে, আমার লেখাপড়া, আমার যোগ্যতা, আমার সম্মান, আমার পদ পদবি, সব আপনার জন্যে আল্লাহ। আপনার রেজামন্দি ছাড়া আমার কোনো দুনিয়ায় কাজ নাই। কিন্তু আল্লাহর জন্য কত করলাম এ পর্যন্ত, কিছুই তো করি নাই, একটা বারও ভাবি না, এই মুহূর্তে মারা যাইতে পারি, একটা বারও ভাবি না। কেন অন্তরে এই ভয় আসে না রে আল্লাহর গোলাম? আসমান থেকে আল্লাহ জমিনে ফালাইতে চিন্তা ভাবনাও করা লাগে না। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন বিষয়ে যদি আল্লাহ শুধু ইচ্ছা করেন, ইচ্ছা করার পরে শুধু বলেন কুন, সাথে সাথে হয়ে যায়। ওই আল্লাহকে চিনল না, একটা কুকুরও তো আল্লাহকে চিনে, একটা গরুও তো তার মালিককে চেনে, একটা কুকুর তার মালিককে চেনে, একটা বিড়ালও মালিককে চেনে, একটা ছাগলও মালিককে চেনে। আমি একটা বয়ানে বলতাম দুই তিন বছর আগে, এবারও এমনই একটা ঘটনা ঘটেছে। গরিব মানুষ বড় জাতের একটা ছাগল লালন পালন করেছে, রাম ছাগল, বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেছে। পশু পাখির আনন্দ, কান্না, দুঃখ, সুখ দুঃখ প্রকাশের কোনো অনুভূতি নাই। এরপর আল্লাহ মানুষকে মাঝে মাঝে দেখায় দেন শিক্ষা নেওয়ার জন্য। বাজারে বিক্রি করতে নিয়ে গেছে, বেচা কিনা হয়ে গেছে, নতুন মালিকের হাতে ছাগলের রশিটা দিয়া দি, নতুন মালিক রশি ধরে টানে কিন্তু ছাগল সামনে আগায় না, দুই পা সামনে এমন ভাবে গেড়ে দিয়েছে ওই মালিকের সঙ্গে যাবে না। ছাগল কি বুঝতে পারছে আল্লাহই ভালো জানে। ছাগল পুরান মালিকের দিকে তাকায়া দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। নতুন মালিক বলে, ভাই আমার টাকা ফেরত দাও, রশিটা নাও, এই ছাগল আমি নিতে পারবো না। পুরান মালিক হাঁটু গেড়ে জমিনে বসে গেছে, ছাগলটাকে কাছে টান দিছে, টান দিয়া ছাগল তো কথা বোঝে না কিন্তু মালিককে এমন চেনাই চেনছে। মালিক বলল, রে ছাগল তোকে লালন পালন করেছি, মায়া জমে গেছে, আমরাও তো কাঁদতেছি, তোকে ছাড়তে মনে চায় না, কিন্তু আমি গরিব মানুষ, তোকে তো বড় বানাইয়া বেচার জন্যই লালন পালন করেছি, তুই না গেলে আমার লোকসান হয়ে যাবে। ওই ছাগলটা কি বুঝতে পারেছে আল্লাহই ভালো জানে। ছাগলটা পেছনের দুই পায়ের উপরে দাঁড়াইয়া সামনের দুই পা পুরাত মালিকের কাঁধের উপরে দিয়া পুরাত মালিকের গালের মধ্যে একটা চুমু খাইয়া নতুন মালিকের পিছে হাঁটা শুরু করছে। এবারও হয়তো অনেকে সোশ্যাল মিডিয়ায় একটা ছাগলের ঘটনা দেখেছেন, ছাগলটা মালিকের গলা ধরে কাঁদে, মালিকও কাঁদে। ওরে মানুষ, পশু পাখি আল্লাহকে নিজের মালিককে এত চেনা চেনল, একটা গরু কয়েক মাস লালন পালন করার পর যদি বাজারে বিক্রি করতে নিয়ে যান, বাজারে নিয়ে যদি বেচা কিনা না হয়, গলায় রশি পেঁচাইয়া ছেড়ে দিলে গরুটা মালিকের আগে বাড়ি পৌঁছে যায়। আমার নিজের গরুর ফার্ম আছে, এবার আমার ফার্ম থেকে বড় যে সারটা ছিল সেটাই কোরবানি দিয়েছি, বাজারে নিয়েছিলাম দরদাম বোঝার জন্যে, যাকে দেখে তাকেই গুতায়, চার পাঁচ জনের ধরেও রাখতে পারে না, কিন্তু আমি বাড়িতে তো কম যাই আপনারা জানেন। এরপর আমি বাড়িতে গেলে ওর কাছে কিছু সময় কাটাইতাম, আমি কাছে গেলেই মাথাটা নোয়ায় আমার সামনে এসে দাঁড়িয়ে যাইত, সবাই ভয় কাছে যাইত না কিন্তু আমাকে দেখলে নরম হয়ে যাইত। একদিন রাতে আমি গিয়েছি, গরুটা শোয়া ছিল, দাঁড়িয়ে গেছে, কেউ নাই,
দাঁড়ায় আমার কাছে আসে, আমি একটু চুলকায়া দিলাম আদর করে, আল্লাহর দরবারে কান্নাম, নিজের কান্নার ধরে রাখতে পারি নাই। ওরে গরু তুই কেমনে বুঝলি আমি তোর মালিক, আহারে পশু পাখির চাইতেও অদম হইয়া গেলাম। কুকুর যারা লালন পালন করেন, কুকুরটা সারা রাত বাড়ি পাহারা দেওয়ার পর সকালবেলা যখন বের হয়, কুকুরকে একটা লাত্তি মেরে মালিক দূরে সরায় দেয়। কুকুরটা চাইলে কামড়াইয়া পায়ের চামড়া গোস্ত নিয়ে যাইতে পারত। কুকুরকে ভালো খাবারও দেওয়া হয় না, আমাদের খাবারের অবশিষ্ট কাটা ঝুটা দেওয়া হয়। এরপরও কুকুরটা দেখবেন সকালবেলা দৌড়াইয়া মালিকের পায়ের কাছে গিয়া লেঞ্জাটা একেবারে গোটায় আত্মসমর্পণ কইরা নিজের মুখটা মালিকের পায়ের কাছে ঘষে, হায়াতুল সাহেবে হায়াতুল হায়ান লেখেন। ওই কুকুরটা ডেকে বলে, রে মালিক আপনার বাড়ির কাটা ঝুটা খাইলাম, আপনার বাড়ি ঠিকভাবে পাহারা দিতে পারলাম কি না জানি না, যদি আমার ভুল হয় আমাকে মাফ করে দেন। ওরে মুসলমান ইমানদার, আমরা শ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত, হওয়ার পর আমাদের মালিককে চিনতে পারলাম না, এত বড় অধম হইয়া গেলাম, আমাদের চাইতে কপাল পরা বদনসিব আর কিছু হইতে পারে না। ওই কুকুরের জন্য তো জান্নাত নাই জাহান্নাম নাই, ওই গরু ছাগলের জন্য তো জান্নাত নাই জাহান্নাম নাই, আহারে মানুষের জন্য তো জান্নাত আছে জাহান্নাম আছে, মালিককে যদি না চেনো জাহান্নাম ছাড়া উপায় নাই, মালিককে চেনো দুনিয়ার এগুলো কিছুই না কিছুই না কিছুই না। এত বুঝাই তবুও কেন বোঝো না, কোন ভাষা দিয়া বুঝাইলে বুঝবা তাও জানি না, এর চাইতে সহজ ভাষা আমার জানা নাই। এ যুবক ভাই হাতে পায় ধরে বলি, রে ভাই একটু অন্তরে ভয় ঢুকাও, অদ্যত্ত তাও অহংকার কমাও, অন্তরটাকে আল্লাহর জন্যে বরাদ্দ করে দাও, রাসুলের সুন্নাত আঁকড়ে ধরো, রাসুলের সুন্নাতের বাইরের জীবনের কোনো দাম নাই, পরকালেও দাম নাই দুনিয়াতেও সম্মান নাই। যারা রাসুলের সুন্নাত আঁকড়ে ধরে এদের সম্মান দেওয়ার মালিককে জোরে বলে আল্লাহ। নাকি কোনো সন্দেহ আছে? হ্যাঁ, এত সম্পদ গড়ায় কি লাভ? সম্পদ যাদের আছে বেশি বেশি দান করেন। আমার আশপাশের বন্ধু বান্ধব আমাকে সব সময় বলে, কিছুই করে না সারা জীবন ঢাকায় থাকলাম, ঢাকায় একটা বাড়ি ফ্ল্যাট কিছু নাই, আমার ঘরের মানুষে নিয়ে মাঝে মাঝে অভিযোগ করে ঢাকায় কিছু নাই, সবাই ঢাকায় করতেছে। অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর তো আপনি অনেকগুলো ব্যবসার সঙ্গে জড়িত, তাহলে আপনি টাকা কামাই করে কী করবেন? ভাই আমি টাকার মাধ্যমে আমার পরকালের নেকের পাহাড় বানাইতে চাই, এজন্যে আমার স্বপ্ন দিনের পথে যত ব্যয় করতে পারি, অসহায় মানুষের পেছনে যত ব্যয় করতে পারি। কামাই করার উদ্দেশ্য 10-20টা বাড়ি করা নয়, আর এটা আমি করবো না ইনশাআল্লাহ। নিজের অধীনস্থদের জন্য এতটুকু রেখে যাওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল পরামর্শ দিয়েছেন, যতটুকু না রাখলে, সমর্থ থাকলে, সমর্থ না থাকলে তো কিছুই করার নেই, সমর্থ থাকলে এতটুকু রেখে যাও যাতে তাদের ভিক্ষা করতে না, অন্যের কাছে হাত পাততে না। জীবনে যতদিন আছি সব কিছু যেন আল্লাহর পথে ব্যয় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।